নমস্কার, আমি সম্রাট। শনিদেবকে নিয়ে আলোচনা চলছিল, নিত্য নতুন নানা রকমের গল্প আমরা শুনছিলাম, বেশ ভালোও লাগছে। সত্যি কথা বলতে যে গল্পগুলো আমাদের জীবনকে দর্শায়, জীবনের গতি প্রকৃতিকে ঠিক করার কথা বলে, এই গল্পগুলোর ভেতরের কাজ যে কথাগুলো, যা তাদের যে অন্তর্নিহিত যে মিনিং, সেই মিনিংগুলোকে যদি আমরা জীবনের সাথে একটু জড়িয়ে নিতে পারি, কোথাও না কোথাও আমাদের জীবন অত্যন্ত সুন্দর হতে পারে। আজকে আরেকটি সেরকম একটা গল্প শুনব যা আমাদের চোখ খুলে দিতে পারে, অর্থাৎ আমাদের পদে পদে বাধা থাকবে, কিন্তু বাধা সত্ত্বেও আমাদেরকে সে বাধাকে অতিক্রম করার মতো কোনো একটা মানসিকতা আমাদের ভেতরে তৈরি করতে হবে, যাতে করে আমরা এই বিরু প্রকৃতির সাথে, অর্থাৎ আমাদের অডসের সাথে, অবস্টাকলসের সাথে যাতে আমরা লড়াই করতে পারি, আমরা লড়াই করে যেন আমরা জীবনকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারি। শনিদেব যে মুহূর্তে তপস্যায় মগ্ন, তার তপস্যা ভঙ্গ করার জন্য ইন্দ্রদেব আর বৃহস্পতি একটি খেলা খেললেন। খেলাটি কীরকম, যেহেতু শনিদেব একটি ছোট্ট একটি ছেলে, একটি যুবক, তার এই বয়সটা প্রেম প্রীতি ভালোবাসার বয়স, কোনো কিছুর প্রতি আসক্তির বয়স। ইন্দ্রদেব কী করলেন, দুজন অপ্সরাকে পাঠিয়ে দিলেন শনিদেবের তপস্যা ক্ষেত্রে এবং তাদেরকে বলে দিলেন তোমরা গিয়ে শনিদেবের তপস্যাকে ভঙ্গ করো। এই যে শনিদেবের যে তপস্যা ভঙ্গ করার কথা বলল এবং তোমরা গিয়ে সেখানে এমন রূপ নেবে যাতে শনিদেব মোহিত হয়ে যায়, সেই ছলনাময়ী রূপে শনিদেবকে মোহিত করবে, তাকে আকর্ষণ করবে, আকর্ষণ করে তার দৃষ্টি তোমাদের প্রতি নিক্ষেপ করাবে এবং তার তপস্যাকে ভঙ্গ করাবে। তিনি যে তপস্যায় মেতেছেন সেই তপস্যা যাতে কোনো রকমভাবে সফল না হয় তার দায়িত্ব আমরা তোমাদের উপর দিলাম। তো দুই অপ্সরা সেই কথা শুনে, ইন্দ্রদেব আর বৃহস্পতির কথা শুনে চলে গেলেন শনিদেবের কাছে। শনিদেবের কাছে গিয়ে কী করলেন, তারা নিজেদেরকে একটা ছলনাময়ী রূপ নিলেন এবং সেখানে দারুণ এক নৃত্য তারা পরিবেশনা করতে আরম্ভ করলেন এবং তাদের যে তাল, সেই তালে কোথাও না কোথাও শনিদেবের যে তপস্যা, সেই তপস্যাকে ভঙ্গ করার তারা একটা চেষ্টা করছিল। কিন্তু সেই মতো অবস্থায় শনিদেব যে তপস্যায় মগ্ন ছিলেন, তার কাছে তার বাইরের জগৎটা তার কাছে একদম ব্লাইন্ড ছিল, অন্ধকার ছিল, এত অন্ধকার ছিল যে তার কাছে সেই সমস্ত নৃত্য কিছু পৌঁছচ্ছিল না, তার শব্দ কোনো কিছুই তার কাছে পৌঁছচ্ছিল না। গভীর তপস্যায় তিনি মেতেছিলেন, চারিদিকে এত গরম, এত তীব্র, এত উত্তেজনা, এত এত উত্তাপ ছড়িয়ে রয়েছে যে তারা নাচতে নাচতে, যে দুই অপ্সরা যে নাচতে শুরু করলেন, তারা নাচতে 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 এক সময় ওই তাপের কারণে নিজেদের এনার্জি হারিয়ে ফেললেন, তারা খুব কাহিল হয়ে পড়ল এবং একটা সময় দেখা গেল যে তাদের বুক থেকে রক্ত মুখ অবধি গিয়ে, সে মুখ থেকে রক্ত বেরিয়ে গেল তাদের এবং তারা সেই স্থান ভয়ে পরিত্যাগ করলো। এই বিষয়টা জানার জন্য যে সেই তপস্যা ক্ষেত্রে অপ্সরারা কী করছেন, শনিদেবের তপস্যা কি আদৌ ভঙ্গ হচ্ছে, এই খবরটা জানার জন্য তৎপর ছিলেন ইন্দ্রদেব এবং বৃহস্পতি স্বয়ং। হঠাৎ করে এই দুই অপ্সরা যখন তাদের রাজপ্রাসাদে প্রবেশ করছে, তখন তাদের মুখে একটা মুচকি হাসি যেন ফুটে উঠল, তারা যেন মনে হলো তারা যেন জয় পেয়ে গেছে। তার কারণ দুই অপ্সরা ফিরে এসেছে, নিশ্চয়ই তারা শনিদেবের যে তপস্যা, সেই তপস্যাকে তারা ভাঙতে সক্ষম হয়েছে। কিন্তু তাদের হাসি তৎক্ষণাৎ আবার দুঃখে পরিণত হলো, তার কারণ কোথাও না কোথাও তাদের একটা অসফল বার্তা তারা পাচ্ছে। যে মুহূর্তে অপ্সরারা ঢুকলেন এবং তাদের যে ব্যর্থতার যে গল্প, সে গল্প যখন তারা ইন্দ্রদেব এবং বৃহস্পতির সঙ্গে শেয়ার করলেন, বৃহস্পতি এবং ইন্দ্র খুব চকিত হয়ে গেল এবং তারা তখন আর বুঝতে পারলো না যে এই তাপকে আমরা রোধ করব কী করে, এত উত্তাপ বাড়ছে, এত তাপের এত তীব্রতা বাড়ছে, এবার আর টিকে থাকা অসহনীয়। তৎক্ষণাৎ তারা তাদের সেই ব্যর্থতার কথা ভুলে তৎক্ষণাৎ তারা ত্রিমূর্তির কাছে চলে গেলেন, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে তারা দ্বারস্থ হলেন। বৃহস্পতি এবং ইন্দ্র দুজনেই ব্রহ্মাকে এবং বিষ্ণুকে এবং মহেশ্বরকে অনুরোধ করলেন তারা যেন শীঘ্রই শনিদেবের কাছে গিয়ে শনিদেব যে বর চাইছে সেই বর দিয়ে তাকে যেন সন্তুষ্ট করেন। এরপর তিন লোক আর টিকতে পারবে না, এত তাপ শনিদেবের তপস্যার মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। ব্রহ্মাকে ইন্দ্র বললেন যে আমরা কি আরেকটা শেষ চেষ্টা করতে পারি শনিদেবের তপস্যাকে ভঙ্গ করার মতো? তো ব্রহ্মা বললেন যে কীরকম তোমার মাথার বুদ্ধিটা একটু শুনি, তুমি কি বুদ্ধি দিতে চাইছো? বলছে ও তো একবার ব্রহ্মাকে ডাকছে, তারপরেই ও বিষ্ণুকে ডাকছে, তারপরেই মহেশ্বরকে ডাকছে। তো ব্রহ্মা বলছে হ্যাঁ সেরকমভাবেই তো ডাকছে এবং আমি তো যেতে চাইছি, যখনই আমি যেতে চাচ্ছি সেই সময় সে তো বিষ্ণুকে ডাকছে এবং বিষ্ণুকে ডাকার ফলে আমার যাত্রা পথ কোথাও না কোথাও স্তম্ভিত হয়ে যাচ্ছে, আমি আটকে যাচ্ছি। ইন্দ্র বলল যে মুহূর্তে আপনার নাম উচ্চারণ করবে আপনি সেই মুহূর্তে তার সামনে প্রকট হয়ে যান এবং তাকে গিয়ে আশীর্বাদে তাকে তুষ্ট করুন, আর যখনই সে আপনার আশীর্বাদ পেয়ে, যখন সে মনে করবে যাক আমি ব্রহ্মার আশীর্বাদ পেয়ে গেছি, মানে তিনজনেরই আশীর্বাদ পেয়ে গেছি, ও বাচ্চা ছেলে, ও ওই ব্যাপারটাকে খুব লাইটলি নিয়ে নেবে। এই বিষয়টা যখন
ঘটছিল, তখন ব্রহ্মা ভাবলো যে না ঠিকই আছে, ইন্দ্র মোটামুটি একটা ভালো কথাই হয়তো আমাকে সাজেস্ট করছে, একবার করে দেখা যাক। বৃহস্পতিও সে তাতে সায় দিলেন এবং ব্রহ্মা তৎক্ষণাৎ ওয়েট করছিলেন কখন শনিদেব আবার ওম চতুর্মুখায় নম এই শব্দটি উচ্চারণ করবেন, এই মন্ত্রটি উচ্চারণ করবেন। যৎক্ষণাৎ এই মন্ত্রটি উচ্চারণ করলেন তৎক্ষণাৎ ব্রহ্মাজি কি করলেন, শনিদেবের সামনে গিয়ে উপস্থিত হয়ে শনিদেবকে ডাকলেন যে তুমি কোথায়। কারণ শনিদেবকে দেখা যাচ্ছে না, তার কারণ শনিদেব কোথায়, শনিদেবের দেহ তো উইয়ে ডিপির মেয়ে ভেতরে ঢুকে গিয়েছে। তো যাই হোক, সেই সময় তিনি তার শনিদেবের যে উপরের যে আস্তরণ সেই আস্তরণকে সরালেন, উপরের আস্তরণকে সরিয়ে দেওয়ার পর শনিদেব প্রকট হলেন এবং শনিদেবকে বললেন তোমার তপস্যায় আমি খুব খুশি হয়েছি, বলো তুমি কী চাও। শনিদেব বললেন আমি যা চাই তা আপনারা জানেন, কিন্তু আপনি তো একা এসছেন, ব্রহ্মা একা এসছেন, কিন্তু বিষ্ণু আর মহেশ্বর কোথায়, তাদেরকেও তো লাগবে। বলে তারা আসছে পিছন পিছন, আমি এসে গেছি। বলছে তাহলে এক কাজ করুন, আপনি ওই দুজনকে একবারে নিয়ে আসুন, তারপরে আমার সঙ্গে কথা বলুন। বলে এই কথা বলে ব্রহ্মার কাছ থেকে ক্ষমা চেয়ে শনিদেব তাকে প্রণাম করে আবার নিজের তপস্যায় নিমগ্ন হয়ে গেলেন। যখন তিনি বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করলেন, বিষ্ণু তখন তৎক্ষণাৎ এসে হাজির হয়ে গেলেন এবং এসে বললেন শনিদেব বলো তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তোমাকে আমি কী আশীর্বাদ দিতে পারি, তোমাকে আমি কী বর দিতে পারি। শনিদেব বললেন আমার তিনজনকে একসাথে প্রয়োজন, তিনজন যতক্ষণ না একসাথে আমার কাছে আসছেন ততক্ষণ পর্যন্ত তো আমি আমার বর চাইবো না, আমার তপস্যা ততক্ষণ চলতে থাকবে। তার কারণ আপনারা তিনজন যতক্ষণ না আমার কাছে প্রকট হবেন ততক্ষণ আমার যে তপস্যার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কখনোই সফল হবে না। এই বলে তিনি বিষ্ণুর কাছ থেকে ক্ষমা চেয়ে আবার তিনি মন্ত্র উচ্চারণে মেতে উঠলেন। বিষ্ণু সেখান থেকে বেগতিক দেখে সেই জায়গা পরিত্যাগ করলেন। বহু বছর কেটে যাওয়ার পর আবারও শনিদেবের এই মন্ত্রের দ্বারা লাস্টে যা তারা যখন আর পারল না পেরে তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে এসে শনিদেবের সামনে উপস্থিত হলেন। শনিদেবকে বললেন শনিদেব বলো তুমি কি চাও। সেই মুহূর্তে তৎক্ষণাৎ তার কানের মধ্যে মনে হলো যেন একটা গর্জন ভেসে উঠলো, তার কারণ একদিকে ব্রহ্মার শব্দ, একদিকে বিষ্ণুর শব্দ, আরেকদিকে মহেশ্বরের শব্দ, তিনজন যে শনিদেবকে একযোগে ডেকে উঠলেন। শনিদেবের কানে মনে হলো যেন বিরাট বড় কোনো একটা শব্দ, পাহাড়, শব্দের পাহাড় যেন তার কানেকে আঘাত করলো। শনিদেব বুঝলেন যে কোথাও না কোথাও এই ত্রিমূর্তি তার সামনে এসে উপস্থিত হয়েছে। তিনি মনে মনে খুব খুশি হলেন, তার উদ্দেশ্য মনে হয় সফল হতে চলেছে। তিনি চোখ খোলা মাত্রই দেখলেন তার সামনে এই ত্রিমূর্তি দাঁড়িয়ে রয়েছে। তিনি তৎক্ষণাৎ ষষ্ঠঙ্গে তড়ি ঘড়ি তার তপস্যার আসন ছেড়ে তড়ি ঘড়ি তাদেরকে প্রণাম জানালেন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তৎক্ষণাৎ তাদেরকে তাকে বললেন তুমি কী বর চাও সেটা আমাকে বলো। তখন শনিদেব বললেন আমাকে মৃত্যুর কারক হিসেবে দেখতে হবে, যত মানুষ বা যত মানব বা যত জাতি আছে তারা যে যে অন্যায় করবে, যারা তারা যদি ন্যায়ের পরিবর্তে তারা যদি অন্যায়কে বেছে নেয় তাহলে সেই জায়গায় আমি গিয়ে তাদেরকে একটা অভিজ্ঞতা দেব, যে অভিজ্ঞতা হবে অত্যন্ত নিষ্ঠুর অভিজ্ঞতা। তবে হ্যাঁ, আমি শুধু দুষ্টের দমন করব আর শিষ্টের পালনকর্তা হয়ে থাকবো, অর্থাৎ যিনি ভালো তার আমি ভালো করব, যিনি খারাপ তার আমি খারাপ করব। এই হিসেবে আমাকে নবগ্রহের আসনে আমাকে একটা আসন দেওয়া হোক যা সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ আমি হব গ্রহরাজ, আমার উপরে কেউ থাকবে না। তাই হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললেন তোমার যা তপস্যা তাতে আমরা সন্তুষ্ট হয়েছি, এবার তুমি তোমার তপস্যা ভঙ্গ করো, তার কারণ এবার তোমার তপস্যা যদি চলতে থাকে তাহলে স্বর্গ মর্ত পাতাল কোথাও না কোথাও এফেক্টেড হবে এবং তার সেই কারণে আমরা হয়তো আর টিকতে পারবো না, কাজেই তুমি তোমার তপস্যা ভঙ্গ করো, আমরা খুশি হয়েছি, তোমাকে তোমার বর আমরা দিচ্ছি, তুমি যা চাইছো সেই জায়গাটাই আমরা দিচ্ছি। যাই হোক, শনিদেব তো তার উদ্দেশ্য সফল হলো, শনিদেবের ইচ্ছে ছিল যমরাজকে হারানো, অর্থাৎ যমরাজ দুজনের পেয়েছিলেন, শনিদেব তিনজনের পেতে চেয়েছেন। এমতাবস্থায় তাদের থেকে আশীর্বাদ নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের নিজের জায়গায় ফিরে গেলেন। শনিদেব আবার সূর্যের যে নগরী সেই নগরীতে তিনি আবার ফিরতে যাচ্ছেন, তার কারণ তিনি বাড়িতে কথা দিয়েছিলেন যে তিনি তিনজনের আশীর্বাদ নেওয়ার পর তিনি বাড়িতে ফিরবে এবং সবার কাছে তিনি সবার সামনে এসে দাঁড়াবেন। আজ তার সেই উদ্দেশ্য সফল হয়েছে, তিনি তার যুদ্ধে জয় লাভ করেছেন আর এই যুদ্ধে জয়লাভ করে তিনি এখন হাসি মুখে বাড়ি ফিরছেন। এর যে পরের অংশ, এই পরের অংশ আমরা অন্য পর্বে শুনবো, কিন্তু আসুন একটু অ্যানালাইসিসটা শুনে নিই। আমরা যদি এই টোটাল গল্পটাকে ধরি, আজকের যে পর্বের যে অংশ এই অংশটাকে যদি ধরি, তাহলে দেখুন কোথাও না কোথাও কী বলা হলো যে শনিদেব হলেন গ্রহরাজ, তার থেকে বড় কোনো গ্রহ নেই। তার মানে আমাদের ন্যাটাল চার্টে শনির যে প্ল্যানেটের যে অবস্থান, তার যা এনার্জি, সেই এনার্জিকে কেন্দ্র করে আমাদের জীবনযাপনকে মেনটেন করতে হবে। তার কারণ দেখুন, এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটটা সবথেকে বেশি মন্থর গতিতে চলে, খুব স্লো, অতীব একদম আস্তে আস্তে ধীরে ধীরে চলে,
যার জন্য নারদমুনি কোথাও না কোথাও আমাদের গল্পে আমরা পেয়েছি, নারদমুনি কোথাও না কোথাও শনিদেবকে তিরস্কার করেছেন, ঠাট্টা করছিলেন যে তুমি এত দ্রুত গতিতে কোথায় চললে, যেখানে শনিদেব বললেন যে আমি দ্রুত গতিতে যাই বলে কি আপনার মনে হয়। অর্থাৎ তিনি একজন এমন একটা প্ল্যানেট যে আস্তে আস্তে মুভ করে, আস্তে আস্তে তার গতি তার চলতে থাকে, প্রচণ্ড ধীর গতি, খুব আস্তে আস্তে মন্থর গতিতে। অর্থাৎ আমাদের রাশিচক্রে শনি এমন জায়গায় বসে রয়েছে বা যে পার্টে বসে রয়েছে আমাদেরকে দেখে নিতে হবে। শনি যদি মন্থর কারক হয়ে থাকে তার মানে যে অংশে যেভাবে বসে রইল সেই ভাবকে সে মন্থর গতিতে তাকে একটা উচ্চতায় নিয়ে যাবে। অর্থভাবে বসে থাকলে অর্থের জায়গা দেরিতে আমাদের উন্নতি আসবে, সম্পর্কের জায়গায় বসে থাকলে সম্পর্কের জায়গায় দেরিতে কোথাও না কোথাও উন্নতি আসবে, সফলতার জায়গায় যদি বসে থাকে শনি যদি চতুর্থভাবে বসে থাকে তার মানে কোথাও না কোথাও বোঝা যাচ্ছে শনি সফলতা দেবে কিন্তু একটু শেষে গিয়ে, একটু বেলায়, কারণ শনি ধীরে চলে। শনি মায়ের জায়গায়, শরীর মায়ের জায়গার যে চিন্তা সেই চিন্তা তিনি মুক্ত করবেন কখন, একটু বেলায়, একটু পরে গিয়ে। পঞ্চম ভাব অর্থাৎ প্রতিষ্ঠার জায়গা, যদি পঞ্চম ভাবে শনি থাকে তার মানে বুঝতে হবে শনি ফিফথ হাউসে বসে রয়েছে, তার মানে বিদ্যার জায়গাকে সে অনেক বড়ভাবে প্রসারিত করতে চলেছে। কিন্তু কখন, যারা লং টার্মে পড়াশোনা করবে অর্থাৎ যাদের এডুকেশন নিয়ে, যারা চিন্তাশীল যে আমি রিসার্চ নিয়ে, আমি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনায় চলে যাব, আমি এখন পড়াশোনা থামাবো না, আমি আরও চলবো, আমি মাস্টার্স করব, আমি পিএইচডি করব, আমি রিসার্চ করব, আমি পড়াশোনা চালাতে থাকব, এই জায়গায় যদি ফিফথে যদি শনি থাকে তার মানে তাদের পড়াশোনাটা কি শেষ, একটা এমন একটা বয়সে কি তাদেরকে শেষ করতে হবে যেখানে শনি তাদেরকে একটা আনন্দ দিতে পারে আফটার এডুকেশন। এই পার্টগুলোকে কোথাও না কোথাও আমাদেরকে বুঝতে হবে। শনি যদি ষষ্ঠে থাকে, রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে ঋণ যদি আমি নিই তার শোধ করতে দেরি হবে, আবার যদি শত্রুতা কারোর সাথে করি সেই শত্রুতা শেষ হতে কোথাও না কোথাও আমার দেরি হবে, আবার যদি মানসিক জ্বালা হয় তাহলে মানসিক জ্বালাকে মেনটেন করতে হবে। এইভাবে কথাগুলোকে আমাদের কোথাও না কোথাও বোঝানোর চেষ্টা করা হয়েছিল যা হয়তো আমরা বুঝতে পারছি না। তখন শনি যদি সপ্তমে থাকে, বলা হচ্ছে শনি সপ্তমে মানে সবথেকে বেশি মোস্ট একটা পাওয়ারফুল একটা প্লেসমেন্ট, এই ক্ষেত্রে যদি শনির অবস্থান থাকে তার মানে বুঝতে হবে আফটার ম্যারেজ কারো না কারো জীবনে প্রচুর উন্নতি সাধন হবে, তার কারণ শনি লেট কারক জায়গায়, তার মানে বিয়ের পর আমি বিয়ের 10 বছর 12 বছর 15 বছর দুঃখের সাথে সংসার চালাচ্ছিলাম, খুব খারাপ পরিস্থিতিতে ছিলাম, কিন্তু বিয়ের পর দেখা গেল আজ থেকে 7 বছর 15 বছর পর আমাদের জীবনে একটা সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসলো। কেন এত লেটে কেন দিল, যে সময় আমাদের আনন্দ করার কথা সেই সময় শনি আনন্দটা দিল না, কিন্তু যে সময় আনন্দ করার কথা না তখন দিল, তার কারণ সেই সময় তার লাইফটা ঠিকঠাক হবে। এই জন্য শনি যথা সময়ে দেয়, অষ্টমে শনি সম্পত্তি প্রচুর হবে কিন্তু দেরিতে, নবমে শনি অর্থাৎ ধার্মিক যে চেতনা তার যে উদয় সেটা হবে দেরিতে, দশম কর্মক্ষেত্র, তার মানে আমরা কর্ম নিয়ে ভাবি, কেউ সরকারি কর্ম, কেউ প্রাইভেট অর্গানাইজেশনের কর্ম নিয়ে ভাবি, কেউ হয়তো ব্যবসা নিয়ে ভাবি, কেউ সেলফ এমপ্লয়মেন্ট নিয়ে ভাবি। কবে হবে, শনি দশমে যদি বসে থাকে তার মানে আমাকে শনি এমন একটা ফেজে গিয়ে দেবে যেই ফ্রেজটা হবে অনেক দেরিতে, অর্থাৎ আমি আমার জীবনে প্রতিষ্ঠা পাবো অনেক দেরিতে গিয়ে প্রতিষ্ঠা পাবো। এই যে গ্রহরাজ, তার কারণ তিনি রাজ করবেন, এই ভাবনাটাকে কোথাও না কোথাও আমাদেরকে আমাদের যখন ন্যাটাল চার্ট আমরা যখন ক্যালকুলেশন করব সেই সময় ন্যাটাল চার্টে এই ভাবটাকে আমাদেরকে তুলে ধরতে হবে। এই যে গল্পগুলো বললাম তার কারণ কি, অর্থাৎ একটা প্ল্যানেটের কত রকমের ক্যারেক্টার, কত রকমের বাধা আপনার সামনে আসবে, কিন্তু সেই বাধাকে আপনি অচিরেই দূরে সরিয়ে দিতে পারবেন। অনেকে অনেক রকমের ছলা কৌশলা করবে, ব্রহ্মা আসছেন, বিষ্ণু আর মহেশ্বর পরে আসছেন, কিন্তু তার তপস্যা তিনজনকে একসাথে দেখবার জন্য, তাই তিনি নাছোড়বান্দা যে তিনি যতক্ষণ না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক জায়গায় আসছেন ততক্ষণ তিনি তার তপস্যা ভঙ্গ করবেন না, তার মানে তার লক্ষ্য পূর্ণ হয়নি। তার মানে শনি আপনার ন্যাটাল চার্টে একাদশে, পঞ্চমে, ষষ্ঠে, সপ্তমে যেখানেই বসে থাকুক না কেন, তার মানে আপনার সেই ভাবের যে লক্ষ্য সেই লক্ষ্যকে সিদ্ধি করতে গেলে আপনাকে ডিটারমাইন্ড থাকতে হবে, আমাদের প্রত্যেককে ডিটারমাইন্ড থাকতে হবে আমাদের লক্ষ্যে। এই ভাবনাগুলোকে কোথাও না কোথাও এই গল্পের মধ্যে দিয়ে আমাদেরকে পরিবেশন করা হয়েছিল, একটা বার্তা দেওয়া হয়েছিল, আমরা সেই বার্তায় কোথাও না কোথাও মন দিতে পারিনি, যার ফলশ্রুতি হিসেবে আমরা হয়তো ভাবি শনি আমাদের খারাপ করছে, আমরা শনিকে দোষ দিই, আর শনি নিয়ে চলে নানান রকম খেলা কুকীর্তি। আরও একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, তার কারণ গল্পের মধ্যে কোথাও না কোথাও বৃহস্পতির ক্যারেক্টার খুব ছোট করে লুকিয়ে রয়েছে, তার কারণ বৃহস্পতি কোথাও না কোথাও কন্ট্রোল করতে চেয়েছিলেন শনিদেবকে, এবং তিনি বুঝতে পেরেছিলেন শনিদেব যদি এই তপস্যায় সফল হন তাহলে কোথাও না কোথাও এই নবগ্রহের মধ্যে তার যে আসন সে আসন কোথাও না কোথাও একটু টলমল করবে, একটু নড়ে চড়ে যেতে পারে। এই জন্য তিনি চেয়েছিলেন শনিদেব যাতে তার তপস্যায় সফল না হয়, এর জন্য তিনি তার যা রাজনীতি করার সেই রাজনীতি তিনি করেছিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র সকলকে নিয়ে তিনি যে রাজনীতি চলেছিলেন তাতে তিনি সফল হননি,
অর্থাৎ এই পার্টে আমরা যেটা বুঝতে পারি যে শনি কোথাও না কোথাও সবাইকে কন্ট্রোল করে, শনিকে কন্ট্রোল করার ক্ষমতা কারো নেই। আমাদের জন্মছকে যখন শনি আর বৃহস্পতি একযোগে হয়ে যায়, শনির দশা বৃহস্পতির অন্তর্দশা চলে, প্রত্যন্তর্দশা চলে, বা গোচরে যখন শনি আর বৃহস্পতি এক জায়গায় থাকে, যখন আপনারা এই অনুষ্ঠানটা শুনছেন সেই মুহূর্তে 2021 সালে মকর রাশিতে শনি আর বৃহস্পতি একযোগে হয়ে বসে রয়েছে, তার মানে বৃহস্পতি যদি শনি ক্ষেত্রে থাকে একে বলা হয় গুরুশৈরী যোগ। অর্থাৎ শনি আর বৃহস্পতি যখন এক জায়গায় থাকলো সেখানে শনি ফল দেবে না বৃহস্পতি ফল দেবে? অবশ্যই শনি ফল দেবে, তার কারণ বৃহস্পতি সেখানে কন্ট্রোল হয়ে যায় শনির দ্বারা। বৃহস্পতির মধ্যে পুঁথিগত বিদ্যা রয়েছে, চতুরতা রয়েছে, রাজনীতি রয়েছে, চালাকি রয়েছে, সঠতা রয়েছে, কিন্তু শনিদেবের মধ্যে সততা রয়েছে, ন্যায় রয়েছে, নিষ্ঠা রয়েছে, ডেডিকেশান রয়েছে। বৃহস্পতির মধ্যে সেই ডেডিকেশানটা কম, তার কারণ বৃহস্পতি ছলে বলে কৌশলে যে কোনো জিনিসকে করায়ত্ত করতে চায়, আর শনি পরিশ্রমের কারক গ্রহ। সে বলে আমি পরিশ্রম করব, তপস্যা করব, যথাসাধ্য চেষ্টা করব, আমি যা চেষ্টা করলাম তার ফল আমি পাব। এই জায়গায় কোথাও না কোথাও বৃহস্পতি যখন শনির সাথে ন্যাটাল চাটে বসে থাকে তখন বৃহস্পতি পিউরিফাই হয়ে যায় শনির এনার্জির দ্বারা। দেখে নিতে হবে সেক্ষেত্রে কার কত ডিগ্রি, সে কথাগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে নিশ্চয় আমরা আলোচনা করব। তবে এই যে মধ্যে যে টোটাল আলোচনা যে আমরা করলাম, সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা শনির ক্যারেক্টারকে একটু খুঁজে পেলাম, বৃহস্পতির ক্যারেক্টারকে একটু খুঁজে পেলাম, এবং এবার যেটা করতে হবে শনি আর বৃহস্পতির এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে আমাদের নিজের জীবনের সাথে কোথাও না কোথাও মিলিয়ে ফেলতে হবে। শনির যা ক্যারেক্টার তা যদি নিজের জীবনের সাথে মিলিয়ে ফেলতে পারি, ছক অনুযায়ী যদি একটু চলতে পারি, আমরা নিশ্চয়ই জীবনে প্রত্যেকে সফল হব। কিন্তু আমি সফল হব কখন? আমি সফল তখনই হব যখন আপনারা আমাকে একটা সাবস্ক্রিপশান দেবেন। অর্থাৎ আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের সকলকে স্বাগত, কিন্তু যেটা করেননি সেটা এখনও হয়তো সাবস্ক্রিপশান করেননি, সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে তাকে প্রেস করে দিন, তার পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিওর এনজয় নিতে পারবেন। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, মন খুলে শেয়ার করবেন, আর যেটা মন খুলে করতে ভুলবেন না সেটা হচ্ছে প্রচুর প্রচুর কমেন্ট। আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি আগামী ভিডিওগুলোকে সাজাবো এবং আপনাদের সামনে উপস্থাপিত করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। শনি নিয়ে এপিসোডগুলো যে দেখছেন তা সম্বন্ধে আপনাদের যে মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা নিশ্চয়ই আপনাদেরকে রিপ্লাই করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর আমার চ্যানেলকে দেখতে থাকবেন। নমস্কার। অর্থাৎ আমাদের যে 14টা তিথি রয়েছে বা তার মধ্যে যে পূর্ণিমা এবং অমাবস্যা যেটা পড়ছে, এই প্রতিকটা তিথি আপনার যে ভালো না আপনার খারাপ, সে আপনার ভালো পজিটিভ এনার্জি দিচ্ছে না খারাপ নেগেটিভ এনার্জি দিচ্ছে, তার জন্য দেখে নিতে হবে আপনার ন্যাটাল চার্টে বসে রয়েছে কোথায় শুক্র। অর্থাৎ ভেনাসের পজিশন আপনার ন্যাটাল চার্টে যেরকম, তার নেগেটিভিটি তার পজিটিভিটি ন্যাটাল চার্টে ভেনাসের বলবত্তার উপর আপনি পেতে পাবেন। এবার আমাদের সমস্যা যেটা হচ্ছে কি, আমাদের জ্যোতিষশাস্ত্রে যেগুলো বলা হয়, বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে এই যে তিথিগুলোকে জানতে হবে, তিথির যে মালিক তাদেরকে জানতে হবে, আপনার নক্ষত্রের যে মালিক তাদেরকে জানতে হবে, তার যে ক্যারেক্টার, এই সমস্ত ক্যারেক্টারগুলোকে আমাদেরকে জেনে তার মতো করে নিজেদেরকে অ্যাডপ্ট করা, তার যা কারুকার্যতা তার সেই সেগমেন্টগুলোকে নিজেদের মধ্যে অ্যাডপ্ট করা, করে তারপর আমাদের জীবন যাপন।